الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه رضوان الله تعالى عليهم والناس أجمعين ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান নেসারাবাদ সালিহা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রছাত্রী সহ অনলাইন ক্লাসের সকল দর্শক এবং শ্রোতা শিক্ষার্থী মণ্ডলীর কে প্রথমেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলছি মোহাম্মদ জাকির হুসাইন, আরবি প্রভাষক, নেসারাবাদ সালিহা ফাজিল মাদ্রাসা, কালোচো, হাজীগঞ্জ, চাঁদপুর। আজকে আমরা দার্স দেব আলিম প্রথম বর্ষ এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আদ-দুরুসুল বালাগাত থেকে। ইতিপূর্বে আমরা কয়েকটি ক্লাস নিয়েছি বালাগাতের উপর এবং আজকে বালাগাতের উপরে আমরা তাকিদ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তাকিদ এর উপরে আমরা প্রাসঙ্গিক কথা বলেই আমাদের মূল আলোচনায় চলে যাব। তাকিদ এর ব্যাকগ্রাউন্ড, এর তথ্যসূত্র হচ্ছে কালাম থেকে এসেছে এটা, অর্থাৎ কালাম ফসিহ হওয়ার পথে তিনটা বাধা ছিল। এর এক নম্বরটা ছিল তানাফুরুল কালিমাতে মুজতামি আতান, অনেকগুলো শব্দের একত্রে আসা, এটা ছিল এক নম্বর বাধা। দুই নম্বর বাধা ছিল দোয়ফে তালিফ, অর্থাৎ শব্দের গঠনগত দুর্বলতা। এবং তিন নম্বর যেই বাধা ছিল কালাম ফসিহ হওয়ার পথে, সেটা হচ্ছিল তাকিদ। তো ইতিপূর্বে আমরা তানাফুরুল কালিমাতে মুজতামি আতান এবং দোফে তালিফ এই দুইটার সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হলো তাকিদ তথা তৃতীয় প্রতিবন্ধক সম্পর্কে। এই তাকিদ আকদা ইউ আকিদু তাকিদ, এর অর্থ হচ্ছে দুর্বোধ্য হওয়া, এর অর্থ হচ্ছে কঠিন হওয়া, এর অর্থ হচ্ছে দিদ্দু তসরিহ, অর্থাৎ সহজ সরল এবং সাবলীল হওয়ার বিপরীত হওয়া, এটা হচ্ছে তাকিদ। এর পরিভাষাগত অর্থ হচ্ছে কোনো শব্দ, কোনো কালাম এমন অস্পষ্ট হওয়া যার মাধ্যমে অর্থ বুঝতে সমস্যা হয়ে যায়। আর এটা দুই দিক থেকে হতে পারে, একটা হচ্ছে লফজি শাব্দিক দিক থেকে, আর একটা হচ্ছে মানবি তথা অর্থগত দিক থেকে। এই জন্য তাকিদ দুই প্রকার আমরা বলবো, সেটা হচ্ছে তাকিদ লফজি আর একটা হচ্ছে তাকিদ মানবি। তাকিদ লফজি বলা হয় শব্দগত তাকিদ, অর্থাৎ শব্দের আগে পরে হওয়া, শব্দের তাকদিম তাখির হওয়া, শব্দের ফসল হওয়া, শব্দগুলি ঠিকমতো সেট আপ না হওয়া, এটাই হচ্ছে তাকিদ লফজি। উদাহরণ দিতে গিয়ে মুসান্নিফ আল্লামা হাফনি ইবনে আসিফ রাহিমাহুল্লাহু তাআলা আনহু এখানে কবি মুতানাব্বি এর একটা কবিতার চরণ দিয়ে তিনি উদাহরণ দিয়েছেন, আমরা একটু পরেই সেখানে আসছি। দুই নম্বর হবে হচ্ছে তাকিদে মানবি, মানবি মানান থেকে, এর অর্থ হচ্ছে অর্থ, অর্থগত তাকিদ, অর্থ বোঝার ক্ষেত্রে যেই দুর্বোধ্যতা সৃষ্টি হয় বাক্যের মধ্যে, সেটাই হচ্ছে তাকিদে মানবি। আর এই তাকিদে মানবি দুই কারণে হয়ে থাকে, একটা হচ্ছে বাক্যের মধ্যে বেশি বেশি মাজাজ ব্যবহার করার কারণে, আর একটা হচ্ছে বেশি বেশি অনেক দূর থেকে কেনায়া করার কারণে। এই দুই কারণে হয়ে থাকে তাকিদে মানবি। এর উদাহরণ দেয়া আছে কবি আল্লামা হাফনি ইবনে আসিফ, এর উদাহরণও কবির কবিতা থেকে দিয়েছেন, আমরা কিছুক্ষণ পরেই সেখানে যাব। এবার আমরা কবির লেখকের ভাষায় একটু পড়ছি। ওয়াত্তাকিদু আন ইয়াকুন আল কালামু খাফিউদ দালালাতি আলাল মানাল মুরাদি ওয়াল খাফাউ ইম্মা মিন জিহাতিল লাফজি বিসাবাবি তাকদিমিন আও তাখিরিন আও ফাসলিন ويسمى تعقيدا لفظيا كقول المتنبي جفخت وهم لا يجفخون بها بهم
সিয়াম আলাল হাসাবিল আগরি দালাইলু ফাইন্না তাকদীরহু জাফাকাত বিহিম সিয়াম দালাইলু আলাল হাসাবিল আগরি অহুম লা ইয়াজফাকুনা বিহা ওয়াইম্মা মিন জিহাতিল মানা বিসাবাবিল ইস্তিমালি মাজাজাতিন ওয়া কিনায়াতিন লা ইউফহামুল মুরাদু বিহা ওয়া ইউসাম্মা তাকীদান মানাওয়িয়ান নাহু কৌলুকা নাশারাল মালিকু আল সিনাতাহু ফিল মাদিনাতি মুরিদান জাওয়াসিসাহু والصواب نشر عيونه وقوله سأطلب بعد الدار عنكم لتقربوا وتسكب عيناي الدموع لتجمدا حيث كنا بالجمود عن السرور مع أن الجمود يكنى به عن البخل بالدموع وقت البكاء প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুসান্নিফ আল্লামা হাফনী বেগ নাসেফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন, ওয়া তাকিদু, আর তাকিদ হচ্ছে আইয়াকুনাল কালামু, কালামটা হওয়া, বাক্যের হওয়া, খাফিউদ দালালাতি, দালালাত মানে হচ্ছে নির্দেশনা দেওয়া, আলাল মানা অর্থ, অর্থ নির্দেশনা দেওয়া খাফিউন, গোপনভাবে, এটাকে বলবো অস্পষ্টভাবে, খাফিউদ দালালাতি আলাল মানাল মুরাদি, মুরাদ মানে উদ্দিষ্ট, উদ্দিষ্ট অর্থের ব্যাপারে অস্পষ্ট ইঙ্গিত করা, উদ্দিষ্ট অর্থ অর্থাৎ যে অর্থ আমি বোঝাতে চাই, যে অর্থ আমি নিতে চাই, সে অর্থের প্রতি স্পষ্ট ইঙ্গিত না করে, পরিষ্কার পরিচ্ছন্ন ইঙ্গিত না করে এমন শব্দ ইউজ করা, এমন শব্দ ব্যবহার করা যার মাধ্যমে উদ্দিষ্ট অর্থ বুঝতে আমার কষ্ট হয়ে যায়। আর তিনি বলছেন ওয়াল খাফাউ, আর এই খাপাটা, এই অস্পষ্টটাটা, ইম্মা মিন জিহাতিল লাফজি, এটা হতে পারে শব্দের দিক থেকে, আবার এই অনেক পরে বলা হয়েছে ইম্মা মিন জিহাতিল মানা, এবং সেটা হতে পারে মানার দিক থেকে, অর্থের দিক থেকে। তো লফজের দিক থেকে কি কারণে হয়, বি সাবাবি তাকদিমিন, তাকদিমের কারণে, অর্থাৎ কোনো শব্দকে এর হক ছিল, রুল ছিল পিছনে থাকা, কিন্তু এটাকে তাকদিম করে আগে আনা হয়েছে, অগ্রগামী করা হয়েছে, এটা হল এক নম্বর কারণ। আউ তাখিরিন, অথবা থাকার কথা ছিল আগে, হয়ে গেছে পরে, এটাকে তাখির বলা হয়, শব্দটা তাখির হওয়া, এই দুই, এবং আউ ফসলিন, এবং তিন, তৃতীয়ত ফসল। তাহলে এই তাকিদ লবজি এর কারণ হচ্ছে তিনটা, আমরা জানলাম, এক নম্বর হচ্ছে তাকদিম, দুই নম্বরে তাখির, এবং তিন নম্বরে ফসল, ও ইউসাম্মা তাকিদান লফজিয়ান, আর এটাকেই বলা হয় তাকিদ লফজি। তাকিদ লফজি তিন কারণে হয়ে থাকে, যেটা আমরা বললাম, তাকদিম, তাখির এবং ফসল। কা কাউলিল মুতানাব্বি, যেমন কবি তাইয়িব আল মুতানাব্বি এর একটা কবিতার লাইন দিয়ে তিনি উদাহরণ দিয়েছেন, জাফাখাত ওয়াহুম লা ইয়াজফাকুনা বিহা বিহিম সিয়ামুন আলাল হাসাবিল আগররি দালাইলু। এই চরণটার অর্থ হচ্ছে, আমার প্রশংসিত ব্যক্তির খানদানের লোকেরা এমন সুসভ্য চরিত্র দ্বারা মণ্ডিত যা তাদের মর্যাদাপূর্ণ বংশ হওয়ার প্রমাণ বহন করে, কিন্তু এর দ্বারা তারা গৌরববোধ করে না। এটা হচ্ছে কবির উদ্দেশ্য, এই উদ্দেশ্য নিতে গিয়ে তিনি যেভাবে শব্দ চয়ন করেছেন, যেভাবে তিনি তার কবিতাটা সেট আপ করেছেন, এর মধ্যে কয়েকটা সমস্যা আমরা দেখতে পাই। এর এক নম্বর সমস্যা হচ্ছে, প্রথম শব্দ হচ্ছে জাফাকাত, জাফাকাত হচ্ছে ফেয়েল, আর এর ফায়েল হচ্ছে সিয়ামুন। আমরা জানি যে ফেয়েল এবং ফায়েল পাশাপাশি থাকে, যেমন জা আ জাইদুন, জা আল মুদিরু, ফেয়েল এবং ফায়েল থাকে পাশাপাশি, কিন্তু এখানে ফেয়েল এবং ফায়েল তথা সিয়ামুন পাশাপাশি না হয়ে অহুম লা ইয়াজফাকুনা বিহা বিহিম পুরোটা ঠিক ফেল এবং পায়েলের মাঝখানে প্রবিষ্ট হয়ে প্রবেশ করে দুইটার মধ্যে ফসল সৃষ্টি করে দিয়েছে। ওই যে বলছিলাম যে তাকিদে লবজি তিন কারণে হয়, তাকদিম, তাখির, ফসল, আমরা এখানে প্রথমবার এই ফসলটা পেয়ে গেলাম ফেল এবং ফাইল পাশাপাশি না হওয়ার কারণে, এটা হলো এক নম্বর সমস্যা।
দুই নম্বর সমস্যা হচ্ছে জাফাখাত ফিইল এবং এটি মুতাআল্লাক হয়েছে বিহিমের সাথে। সাধারণত ফিইলের সাথেই তার মুতাআল্লাকটা থাকে, এজন্য বিহিমটা থাকার দরকার ছিল জাফাখাতের পরেই, কিন্তু বিহিম চলে গেছে অনেক পরে। লা ইয়াজফাকুনা বিহা, তারপরে বিহিম, মাঝখান দিয়া আরও কতগুলো শব্দ প্রবেশ করার কারণে এখানেও ফিইল এবং মুতাআল্লাকের মাঝে ফসল সৃষ্টি হয়েছে। এই হলো দুই নম্বর সমস্যা। তিন নম্বর সমস্যা এখানে এই কবিতা চরণের মধ্যে, সেটা হচ্ছে দালাইলুন শব্দটি সিয়ামুনের সিফাত। দালাইল হচ্ছে সিয়ামুনের সিফাত, আর সিয়ামুন হচ্ছে মাউসুফ। মাউসুফ এবং সিয়াম সিফাত পাশাপাশি থাকতে হয়, যেমন রজুলুন আলিমুন, জ্ঞানী ব্যক্তি, আনা রজুলুন আলিমুন, আন্তা রজুলুন আলিমুন, আন্তা ওয়ালাদুন শরীফুন, তুমি একজন ভদ্র ছেলে। এই যে ভদ্র এবং ছেলে পাশাপাশি, মাউসুফ এবং সিফাত পাশাপাশি থাকতে হয়, কিন্তু এখানে দালাইলুন এবং সিয়ামুন এই দুইটা শব্দ, যদিও মাউসুফ এবং সিফাত পাশাপাশি থাকার কথা ছিল, কিন্তু এর মাঝখানে অন্য শব্দগুলো প্রবেশ করার কারণে এতে ফসল সৃষ্টি হয়েছে এবং তাকদিম এবং তাখির সৃষ্টি হওয়ার কারণে এই বাক্যের মধ্যে একটা দুইটা মোট তিনটা সমস্যা সৃষ্টি হয়েছে, যার কারণে এখানে উদ্দিষ্ট অর্থ বুঝতে অসুবিধা হচ্ছে। এর মাধ্যমেই এখানে এই কবিতা চরণের মধ্যে তাকিদ লফজি সৃষ্টি হয়েছে। কবি লেখক আল্লামা হাফনি বেগ নাসেব বলছেন, এই চরণটা এভাবে হওয়ার কথা ছিল, ফাইন্না তাকদিরাহু, এটা এভাবে হওয়ার দরকার ছিল, কথা ছিল, জাফাখাত বিহিম সিয়ামুন দালাইলু আলাল হাসাবিল আগররি অহুম লা ইয়াজফাকুনা বিহা। আমার প্রশংসিত ব্যক্তির খানদানের লোকেরা এত বেশি উচ্চ বংশমর্যাদাশীল, এত বেশি সুসভ্য, যা তাদের উচ্চ বংশমর্যাদা হওয়ার পরিচিতি বহন করে, কিন্তু এর দ্বারা তারা কোনো রকমের গৌরববোধ করে না, অহংকার করে না, তাকাব্বুরি করে না। কবিতার চরণটা যদি এইভাবে হতো তাহলে এটা তাকিদ হতো না, এর মধ্যে ফাসিহ তথা ফাসাহাত থাকতো, ফাসিহ হয়ে যেত, এবং এই সমস্যার কারণেই কবিতার এই চরণটা তাকিদ লফজি থেকে খালি নয়। এ হচ্ছে তাকিদ লফজি এর কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা তাকিদ মানবীতে যাব। আমরা আগেই জেনেছি যে তাকিদ দুই প্রকার, তাকিদ লফজি এবং তাকিদ মানবী। আমরা এতক্ষণ পর্যন্ত তাকিদ লফজি সম্পর্কে কথা বলেছি, এবার তাকিদ মানবী সম্পর্কে আমরা কথা বলবো। ইম্মা মিন জিহাতিল মানা, লেখক বলছেন যে এটা আবার মানার দিক থেকেও হয় এই তাকিদটা, এবং বেসাবাবি ইস্তেমালি মাজাজাতিন ওয়া কিনায়াতিন, এটা দুই কারণে হয়ে থাকে। বেসাবাবি এর কারণ হচ্ছে ইস্তেমালি ব্যবহার হওয়া, মাজাজাতিন অনেক মাজাজ, মাজাজাতিনকে বহুবচন ব্যবহার করা হয়েছে, তার মানে একটা মাজাজ ব্যবহার করলে শব্দের অর্থটা বোঝা, বাক্যের অর্থটা বোঝা, উদ্দিষ্ট অর্থটা নেয়া সহজ হয়ে যায়, কিন্তু সেখানে যদি একাধিক মাজাজ ব্যবহার করা হয় তাহলে তার উদ্দিষ্ট অর্থ বা ভিউ, লক্ষ্যে পৌঁছতে অসুবিধা হয়ে যায়। এটা হচ্ছে এক নম্বর কারণ, যেটা করা হয়েছে সামনের উদাহরণে আমরা দেখব। ওয়াকিনায়াতিন এবং কেনায়াত, কেনায়াতিন না কেনায়াতিন, জামা, জমার শব্দ ব্যবহার করা হয়েছে, অনেক বেশি কেনায়া, দূর থেকে কেনায়া করা, কাছাকাছির কেনায়া নয়, ইঙ্গিত নয়, দূর থেকে কেনায়া। এই দুই মাজাসাত এবং কেনায়াত নেওয়ার কারণে কি হয়, লা ইউফহামুল মুরাদু বিহা, এর দ্বারা ওই মাজাজাত এবং কেনায়াত দ্বারা কি উদ্দেশ্য ওটা লায়ু ফামু বোঝা যায় না, উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায় না। নাহু অয়ুসাম্মা তাকদিরান অয়ুসাম্মা তাকিদান মানবীয়ান, এবং এর নাম রাখা হয়েছে তাকিদে মানবী, যেহেতু বিষয়টা অর্থ বোঝার সাথে সম্পৃক্ত, এই জন্য এর নাম হচ্ছে তাকিদে মানবী। নাহু, যেমন কৌলুকা, তোমার কথা, নাসারাল মালিকু আল সেনাতাহু ফিল মাদিনা, আমরা জানি যে পার্শ্ববর্তী কোনো দেশে যদি কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাহলে
অন্য দেশে বা তথা আমার দেশে কোনো রকমের এই রকম অপ্রত্যাশিত ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এই জন্য প্রত্যেক সরকার নিজের দেশের গোয়েন্দা সংস্থাকে জোরদার করেন এবং তিনি এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে সমস্ত সেক্টর আছে যে সমস্ত প্রজেক্ট আছে এগুলির উপরে স্পেশাল নজরদারি বাড়াইয়া দেন। তো এখানে ওই রকম একটা উদাহরণ সেট করা হয়েছে, নাসার আল মালিকু, বাদশাহ বিস্তার করলেন আল সিনাতাহু তার জিব্বা ফিল মাদিনা দেশে বা শহরে, বাদশাহ শহরে নিজের জিব্বাসমূহ বিস্তার করেছেন। বাদশাহ শহরে জিব্বা বিস্তার করা এখানে মুরিদান জওয়াসিসাহু আল সিনা তথা জিব্বা সমূহ দ্বারা বোঝানো হয়েছে গোয়েন্দাগিরি বা গোয়েন্দা নজরদারি। গোয়েন্দা নজরদারি কড়া করা, কঠিন করা বা এটাকে আরও জোরদার করা, এই ব্যাপারে যেই মাজাজ ব্যবহার করা হয় সেটা হচ্ছে উয়ুন, চক্ষু বিস্তার করা। আইনুন এর জমা হচ্ছে উয়ুন, উয়ুন ব্যবহার করা হয়। অর্থাৎ এটা যদি এইভাবে হতো, নাসার আল মালিকু উয়ুনাহু ফিল মাদিনা, এটা ছিল তার সঠিক রূপ, মাজাজের সঠিক রূপ। বাদশাহ শহরে চক্ষু বিস্তার করেছেন, চক্ষু বিস্তার করা বললে অর্থটা যত সহজে বোঝা যায়, জিহ্বা বিস্তার করার মাধ্যমে ওইটা অত সহজে বোঝা যায় না, বরং আরও কঠিন হয়ে যায় অর্থ বুঝতে। মুরিদান জওয়াসিসাহু, এই কারণে এটা তাকিদে মানবী হয়েছে, তাকিদে মানবী থেকে এটা খালি হয় নাই, যার কারণে এটা ফসিও হয় নাই। অসওয়াবু নাসারা উয়ুনাহু, মুসান্নিব বলছেন যে সঠিক শব্দ হতো নাসারা উয়ুনাহু, অর্থাৎ পুরাটা বাক্য এভাবে হলে নাসার আল মালিকু আল উয়ুনাহু ফিল মাদিনা, বাদশাহ শহরে চক্ষু বিস্তার করেছেন, এটা বললে আমরা সহজে বুঝতে পারতাম যে আসলে তিনি আইন শৃঙ্খলা এবং নিরাপত্তাকে জোরদার করেছেন, যাতে করে কোনো মহল থেকে, কোনো সংস্থা থেকে, কোনো দল থেকে বা কোনো ব্যক্তি থেকে এই রকম অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কোনো রকমের ঘটনা সংঘটিত হতে না পারে, এই জন্য তিনি চক্ষু বিস্তার করেছেন। কিন্তু এখানে জিহ্বা বিস্তার করেছেন বলে কথাটাকে কঠিন করা হয়েছে, যার কারণে তাকিদে মানবী হয়েছে। এটা গেল মাজাজের উদাহরণ। এরপরে কেনায়াত বলেছেন তিনি, কেনায়ার উদাহরণ, কেনায়া মানে হচ্ছে ইঙ্গিত করা, দূর থেকে বা অনেক দুর্বুদ্ধ কেনায়া ব্যবহার করার কারণে যার অর্থ উদ্দিষ্ট অর্থ বুঝতে অসুবিধা হয়ে যায়, এর উদাহরণ হচ্ছে ওয়াতাসকু সাআতলুবু বুদাদদারি আনকুম লিতাকরুবু ওয়াতাসকুবু আইনায়াদ দুমুআ লিতাজমুদা। সাআতলুবু অর্থ পড়ছি আমি, সাআতলুবু আমি অসিরেই কামনা করব বুদাদদারি আমার বাসস্থান দূরে হওয়াটাকে, আনকুম তোমাদের থেকে, লিতাকরুবু যাতে করে নিকটবর্তী হতে পারো তোমরা আমার, ওয়াতাসকুবু আইনায়াদ দুমুআ লিতাজমুদা এবং ওয়াতাসকুবু তোমরা এই তোমাদের অশ্রু বিসর্জন দিবে যাতে করে তারা খুশি হয়ে যেতে পারে। এখানে মূল কথাটা হচ্ছে তাজমুদা দ্বারা, হাইসু কান্না বিল জুমুদে আনিস সুরুরি, এই তাজমুদা দ্বারা জুমুদ শব্দ দ্বারা সুরুরের প্রতি কেনা করা হয়েছে, অথচ এর দ্বারা ইঙ্গিত করা হয় এই যখন কোনো ব্যক্তি কান্না করে কিন্তু অশ্রু বিসর্জন দিতে সে কৃপণতা করে। মুসান্নিব বলছেন মা আন্নাল জুমুদা ইউ কান্না বিহি আনিল বুখলি বিদ্যমোড়ি ওয়াক্তল বোকা, অর্থাৎ এখানে জুমুদ দ্বারা সুরুর প্রতা আনন্দিত হওয়ার দিকে অর্থ নেওয়া হয়েছে, অথচ এর দ্বারা ইঙ্গিত করা হয় কোন দিকে, ইঙ্গিত করা হয় কেউ কাঁদতেছে কিন্তু তার চোখে পানি আসতেছে না, পানি ক্রন্দনের সময় অশ্রু বিসর্জনে যারা কৃপণতা করে তাদের দিকে ইঙ্গিত করা হয়। এই যে দূর থেকে কেনায়া করা, এর কারণে এই কবিতার চরণের অর্থ বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে, এই কারণে এটি তাকিদে মানবী হয়েছে, ফাসিহ হতে পারে নাই বাক্যটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মাধ্যমে আমরা আমাদের মূল আলোচনা আজকে শেষ করলাম। তো আমরা আজকে তাকিদ সম্পর্কে আলোচনা করেছি, তাকিদ কাকে বলে, তা কত প্রকার ও কী কী, এবং এর উদাহরণ, এই উদাহরণগুলি এর মধ্যে কী কী সমস্যা রয়েছে এই সম্পর্কিত আমরা আলোচনা করেছি। বাড়িতে গিয়ে এই বিষয়টা আরও বেশি করে দেখলে
আরো ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ।